বিপিএল এ দল না পাওয়া মুশফিক হাসানকে খুলনা দলের অনুশীলনে দেখে আবু হায়দার রনি অবাক হয়েছেন কতটা সেটা অনুমান করা সহজ না। তবে এনসিএল এ যে মুশফিক নিয়েছেন কঠিন পরীক্ষা সেটা ছবি দেখেই বোঝা যাচ্ছে। তরুণ মুশফিক হাসান আর নাহিদ রানার সাথে আব্দুল হালিম সোমবার দিন পেসার ছিলেন খুলনা টাইগার্সের নেটে। কি কারণে সেই প্রশ্ন ছিল ইয়াসির আলী রাব্বির কাছে। কারণ আমি বলতে পারবো না, কারণ আমি আসলে ওইসব ব্যাপারে কথা বলিনি এখনও। বাট আই থিঙ্ক অবশ্যই তাদেরকে ডাকা হয়েছে তাদেরকে দেখার জন্য, নিশ্চয়ই ওদেরকে টিমে নেওয়ার পরিকল্পনা আছে হয়তো আমাদের ম্যানেজমেন্টের। অলরাউন্ডার নিশ্চিত হয়েছে তাদের দলে নেওয়ার আগে পরখ করে দেখতেই ডাকা মুশফিক, নাহিদ, হালিম। তিনজনের ওপরেই তাই ছিল খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়ের আর তামিম ইকবালের বাড়তি নজর। অনুশীলনের শুরুতেই তিনজনকে বোলিং করিয়েছে খুলনা ম্যানেজমেন্ট। মুশফিক দারুণ বোলিং করেছেন, নামের পাশে অনেকেই ইতোমধ্যে যুক্ত করে দিয়েছেন টেস্ট ক্রিকেটের তকমা। সে কারণেই নাকি বিপিএলে কোনো দল কপালে জোটেনি, নাহিদের ক্ষেত্রেও তাই। রাব্বি অবশ্য মানতে নারাজ। হ্যাঁ, ওরা তো কেবলমাত্র শুরু করলো, আপনারা এখন থেকে টেস্ট তকমা লাগিয়ে দেন না, খেলু করা দেখা যাক কি হয়। মঙ্গলবারই জানা যেতে পারে তিনজনের মধ্যে কোন একজন কিংবা দুজন খুলনা দলে জায়গা পেতে যাচ্ছেন। যদি জায়গা হয়ে যায় তাহলে সেটা মুশফিক নাহিদদের জন্য কতটা মঙ্গলের হবে? এটা আমি বলবো দুজনের জন্যই অনেক ভালো, কারণ নতুন প্লেয়ার অনেক, প্রথমবার আই গেস প্রথমবারই তারা বিপিএল খেলবে যদি পাই টিম, তো তাদের অনেক বড় একটা এক্সপোজার এক্সপিরিয়েন্সের জায়গা এটা, আমাদের ওদেরও দেখানোর জায়গা আছে। তো ওরা যদি ভালো খেলে টিমের আলটিমেটলি টিমেরই লাভ, তো আই গেস এখানে দুজনের জন্য খুব ভালো। আপাতত অপেক্ষা আর পরীক্ষা দেবার পালা। মুশফিক নাহিদরা হয়তো জানেন, তবুও মনে করিয়ে দেয়া সবুরে মেওয়া ফলে। উৎস মাহমুদ, অলরাউন্ডার। আসছে কি হলো?